الله رولي جانيه دي جنين او سمرا شجحان چولي جان امار کس تنگه چولي جان امار تنگه زمانار برو الله رولي جنين تيني تو امنار راز در بره آچه ওনার কাছে চলে যান উনি আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেবেন সম্রাট শাহজাহান বলেছিলেন হুজুর কি কথা বললেন আমাকে কি কথা শোনালেন আমাকে জামানার বড় আল্লাহর ওলি আমার রাজ দরবারে লুকিয়ে আছে পরিচয়টা একবার আমাকে দিয়ে দেন হুজুর পরিচয়টা একবার আমাকে বলে দেন আল্লাহর ওলি বললে ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান পরিচয় বলে দিচ্ছি তবে আমাক তো বলবেন না শুনুন আপনার রাজ দরবারে যিনি থালা বাসনগুলো মেজে মেজে পরিষ্কার করে দেন সারাদিন আপনার রাজ দরবারে থালা বাসনগুলো যিনি পরিষ্কার করেন সারাদিন আপনার রাজ দরবারের রান্না বাড়ার কাজ যিনি করেন যাকে আপনি বাপুজি বলে জানেন রাধুনি বলে জানেন আকার মানুষেরা দেশের মানুষেরা যাকে রাধুনি বলে জানে বাপুজি বলে জানে ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান উনি হলে এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও সম্রাট শাহজাহান চোখের পানি বেঁধে বেঁধে রাজ দরবারে চলে আসনে নির্জন একটা কক্ষে বাপুজি নামিও আল্লাহর ওলিকে ডাকলে সম্রাট শাহজাহান সামনে বসে বসে চুপচাপ চুপচাপ করে কাঁদতে লাগলেন হুজুর আমার বেয়াদবি মাফ করে দিন হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন এতদিন আপনাকে আমি চিনতে পারিনি এতদিন আপনাকে আমি জানিনি বুঝিনি আমার রাজ দরবারের থালা বাসন গুলো আপনার দ্বারা পরিষ্কার করে নিয়েছি আমার রাজ দরবারে রান্না বাড়া আপনার দ্বারাই করিয়ে নিয়েছি হুজুর ত্রুটি হওয়ার জন্য কখনো বকাঝকা করেছি হুজুর আমি আপনার পরিচয় আগে পাইনি আপনি যে এত বড় আল্লাহর মাহবুব হুজুর আমি সম্রাট শাহজাহান শাহী বিছানায় শুয়ে আরামের বিছানায় শুয়ে আমি শাহী খানাকে যে কাজ করে পারিনি আপনি আমার রাজ দরবারে থালা বাসন পরিষ্কার করে আপনি আমার রাজ দরবারে রান্না বাড়া করে সেটা আপনি করে ফেলেছেন আমি আমার আল্লাহকে রাজি করাতে পারলাম না আর আপনি আমার রাজ দরবারে থালা বাসন পরিষ্কার করে আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন হুজুর আর আমার রাজ দরবারের থালা বাসন আপনাকে মাজতে হবে না আর আমার রাজ দরবারের রান্না বাড়া আপনার করতে হবে না আপনার জন্য আমি একটা আলাদা কক্ষ দিচ্ছি হুজুর আপনি ওই ঘরে নিরালায় নিরিবিলি নির্জনে আল্লাহর ইবাদত করবেন আপনি সম্মানের সঙ্গে আমার রাজ দরবারে থাকবেন হুজুর আমাকে শুধু আপনি দিল্লির জুমা মসজিদের নকশাটা একবার বানিয়ে দেন ওই বাপুজি নামিও আল্লাহর ওলি বলেছিলেন ও সম্রাট শাহজাহান ও সম্রাট শাহজাহান আমি কেন আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়ে দেব দিল্লি
জুমা মসজিদের নকশা বানানোর জন্য আমার যিনি উস্তাদ আমার যিনি পীর জামানার শ্রেষ্ঠতম আল্লাহর নবী তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছেন চুরি হবে না সুবহানাল্লাহ সম্রাট শাহজাহান হতবাক হয়ে গেলেন কি সর্বনাশ এতদিন ধরে যাকে দিয়ে রান্না করালাম থালা বাসন মাজালাম তিনি এত বড় আল্লাহর ওলি আবার ইনি বলছেন যে আমার রাজদরবারে আরেকজন আল্লাহর ওলি লুকিয়ে আছে হুজুর পরিচয়টা একটু দেন কে তিনি আমি তো তাকে চিনি না একবার পরিচয় দেন সম্রাট শাহজাহান পরিচয় দিতে পারি কিন্তু আমি আপনার রাজদরবারে থাকব না চলে যাব বিদায় দিব আমি যাওয়ার সময় পরিচয়টা বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছিলেন ও সম্রাট শাহজাহান সারা দিন আপনার রাজদরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি পরিষ্কার করে রাজদরবারের বাথরুম গুলো যিনি পরিষ্কার করে আপনার রাজদরবারটা নোংরা বলে যিনি ধুয়ে মুছে সাফ করে দেন আপনার রাজদরবারের বাথরুম গুলো যিনি নিজে হাতে পরিষ্কার করে দেন যাকে আপনি মেথর বলে জানেন আপনার রাজদরবারের মানুষেরা যাকে মেথর বলে জানে সমাজের মানুষের কাছে যিনি মেথর বলে পরিচিত ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান উনি হলেন এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কি গো কাকে দেখে নাক শিখাবে সম্রাট শাহজাহান টুকরি টুকরি কাঁদতে লাগলেন কি সর্বনাশ করছি আমি কাদের দিয়ে আমার রাজদরবারে কাজ করাচ্ছি গুটি গুটি পায়ে গেলেন যে ওই মেথরের নামিও আল্লাহর ওলিকে নির্জন কক্ষে ডেকে হাত দুখানা ধরে হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন অনেক বেয়াদবি হয়ে গেছে আপনি আমার রাজদরবারের পাথরুম গুলো নিজে হাতে পরিষ্কার রাজদরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে সাফ করে দেন হুজুর আমি আপনার পরিচয় জানতাম না জেনে বেয়াদবি করে ফেলেছি হুজুর আমি দিল্লির বাদশাহ যেটা করতে পারি আমি দিল্লির সম্রাট যেটা করতে পারিনি হুজুর আপনি সেটা যে করে ফেলেছেন হুজুর বেয়াদবি আমায় মাফ করুন আর কোনদিন আমার রাজদরবার ঝাড়ু আপনাকে দিতে হবে না পাত্র পরিষ্কার করতে হবে না হুজুর আমি আপনার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনি ওই ঘরে থাকবে আমার আল্লাহর ইবাদত করবে আরে আল্লাহর ওলি বললেন ও সম্রাট শাহজাহান ও গো দিল্লির
বাচ্চা সন্তান সাজান পরিচয় যখন আপনি আমার পেয়ে গিয়েছেন থাকব না চলে যাব আমি আপনার রাজ দরবারে থাকব না কারণ আপনার রাজ দরবারের মানুষেরা যদি আমার পরিচয়টা পেয়ে যায় ওরা আপনার চাইতে আমার সম্মানটা বেশি করবে আমাকে সম্মান বেশি লাগাবে না আমি এটা চাই না চলে যাব আমি বিদায় নেব আমি আপনার রাজ দরবার থেকে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আপনার রাজ্যের মানুষের সঙ্গে আমার আর দেখা হবে না তবে আপনার মনের যেটা আশা আমি আপনাকে পূরণ করে দিয়ে যাব চলে যাওয়ার আগে আমি আপনাকে দিল্লির জুমা মসজিদের স্বপ্নে দেখা নকশাটা বানিয়ে দিয়ে যাব আরেকটু জনে বলেন সোহর আরেকটু জনে বলেন সোহর আল্লাহ দিল্লির জুমা মসজিদের নকশাটা যিনি বানিয়েছিলেন উনি মেথরের কাজ করতেন আল্লাহর ওলি হয়েছিলেন অতএব আমার বক্তব্য হচ্ছে ঠেলাওয়ালা মুটেওয়ালা রিক্সাওয়ালা জন মস্তুতওয়ালা এই গরিব মানুষগুলোকে দেখে কথা বলে ঘৃণা করো না কাউকে নিচু নজরে দেখো না কাউকে ছোট মনে করো না কারণ আমি যেটা মনে করছি হয়তো না ও তার থেকে বেশি করে ফেলেছে ঠিক কি না পাপকে ঘৃণা করো পাপীকে নয় যে কাজটা করেছে ওটা অন্যায় কিন্তু পাপীকে ঘৃণা করো না কারণ ও হয়তো রাতের অন্ধকারে আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে নিজের জীবনের গোনাটাকে মাফ করে নিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আমার বক্তব্য হচ্ছে তাহলে দুনিয়ার গরিব অসহায় মানুষটাকে নিচু নজরে দেখো না গরিবের দাম আছে না নাই কথা বলে আছে গরিবের দাম আছে গরিবের মূল্য আছে নবী নিজে গরিব ছিলেন গরিবদেরকে ভালোবাসতেন তবে আমি আবারও বলবো গরিব হয়েছি বলে নীতি বিসর্জন দেব না কারণ রুজির মালিক তো আল্লাহ রুজির মালিক কে জোরে বলেন আল্লাহ ভাই গরিব যারা ছিলেন আল্লাহ তাদের খাওয়ান না কথা বলেন অনেকে বলেন নবী নবী করলে কি খাওয়া হবে কেউ বলছে আল্লাহ আল্লাহ করলে খাওয়া হবে কেউ বলছে নামাজ পড়লে কি খাওয়া আসবে আমি বলছি হ্যাঁ আপনার নামাজ যদি নামাজের মতো হয় আপনার আল্লাহ বলা ডাকটা যদি প্রকৃত আল্লাহ বলা হয় আপনি যদি প্রকৃত অন্তর থেকে নবীকে ভালোবাসেন নিশ্চিত আল্লাহ আপনার আমার জন্য সহায় হয়ে যাবে জোরে বলো জোরে বলে দেওয়ার মালিক আল্লাহ বন্ধন করবেন আমার রাসূলুল্লাহ জোরে বলো জোরে বলেন তুমি বিশ্ব নেতার নেতৃত্বকে মেনে নাও বিশ্ব নেতার আদর্শকে মেনে নাও আইয়ামে জাহেলিয়াতের যুগের অন্ধকার যুগের বর্বরতার যুগের মূর্খতার যুগের ওই ব্যক্তিদেরকে আমার রাসূলুল্লাহ আলোর দিশা দিয়ে বলেছিল না তোমরা মদ খেও না সুদ খেও না জুয়া খেলো না জীবন্ত নারীগুলোকে হত্যা করো না কি খেতে দেবে এই ভয়ে পেটের বাচ্চাগুলোকে তোমরা মেরে দিও না
আমি রাসূল বলছি রুজির মালিক হলেন আমার আল্লাহ সবকিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ জোরে বলুন জোরে বলেন মালিক তো আল্লাহ কেন এটাই নিয়ত করুন ঘর যদি আল্লাহ আমাকে দিয়ে করার তো করব তাই বলে ঘর ভাঙতে তালি চালটা ওড়াতে অ্যালবেস্টারটা ওড়াতে গুরু লোনের টাকা নেব না ছেলে বিয়ে দিয়ে পনের টাকাটা নেব না আল্লাহ সাইকেল চালাচ্ছেন চাই আমাকে দিয়ে আল্লাহ আমাকে আমার জন্য যেটা আল্লাহ পছন্দ করেছেন আমি সেটাই দেব আল্লাহ যদি মনে করেন আমার বান্দা সাইকেল চালালে আমি খুশি আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি জোরে বলুন তাই বলে আমি বাইক চালানোর জন্য ছেলেকে বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে জবরদস্তি করে বাইকটাকে নেব না কথা বুঝুনি ঘরটা কিছু দূর গেতে রেখেছি আর ছেলেটা শায়না রয়েছে বিয়ে দেওয়ার সময় দেখতে এসেছে বলছে এই মানে ঘর বাঁচছিলাম মনে করছিলাম ছেলেটা বিয়ে দিয়ে বাকি কাজটা করব মানে তোমরা কিছু মাল দাও একেবারে ধেড়ে গেছে কত বুঝিনি কেন আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম আমার কোনো ঘর ছিল কি বাবা আমি তো মরা ছিলাম আল্লাহ আমাকে জীবন দিয়েছে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন মানে আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছেন কতদিন আমি দুনিয়াতে বাঁচব কবে মরব আর কত টাকা আমি উপার্জন করব কত টাকা আমি ভোগ দখল করব এটা আমার তকদিরে লেখা হয়ে গেছে আল্লাহ যেটা লিখে রেখেছেন তার বাড়তি কি কিছু হবে কম কি কিছু হবে হবে কেন আল্লাহ খুশি না আমি আমি দিনে বলছিলাম আমার নবীকে ভালোবেসে নবী যখন গাড়ে সুরের ভিতরে নবীর জন্য গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়াশাই জাল বুনেছে দেখেছেন নবীকে ভালোবাসেন নবী গুহার ভিতরে তো এরা যে একজন যে জাল বুনে দিয়েছে আর একজন ওই মাশা বেঁধে বক 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 করছে নবী মোহাম্মদ করেছে আল্লাহ বলে সৃষ্টির সেরা জীব মানুষ ওরা আমার নবীকে মারতে আসছে ওরা আমার নবীকে মারতে আসছে নবীকে ওরা শহীদ করে দেবে আর কবুতর তুই আমার নবীকে বাঁচানোর জন্য ঘর বেঁধেছিস মাকড়াশা তুই আমার নবীকে হেফাজতের জন্য জাল বুনেছিস যা আমি আল্লাহ তোদের দুজনের উপরে বড় খুশি হয়ে গেছি জোরে বলুন জোরে বলে আল্লাহ বলেন এ কবুতর আমার নবীর জন্য ঘর বেঁধেছিস মরণের আগ পর্যন্ত তোর আর ঘর বাঁধতে হবে শুধু তোর না কিয়ামত পর্যন্ত তোর যত বংশমালা দুনিয়াতে আসবে কারোর কোনোদিন ঘর বাঁধতে হবে না তোদের ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে সুবহানাল্লাহ কবুতরের ঘর আমরা বানাই ঠিক কি না বলে মাকড়াশাকে আল্লাহ বললেন তুই নবীকে ভালোবেসে জাল বুনেছিস শোন আমি আল্লাহ বলছি তোর প্রেম থেকে তোর মাথা থেকে খাওয়ার টেনশন দূর করে দিলাম তোকেও কোনোদিন খাওয়ার চিন্তা করতে হবে না কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোর যত বংশমালা আসবে ওদের কোনোদিন খাওয়ার জন্য আর টেনশন করতে হবে না তোরা শুধু জাল বুনে বসে থাকবি আমি আল্লাহ তোদের জালে তোদের খাওয়ারটাকে পৌঁছে চলে বলি মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে নবীর আদর্শটাকে মেনে নাও নবীকে মহব্বত করো
অন্তর থেকে দিল থেকে জাহান্নামের আগুন তোমাকে পোড়াতে পারবে না একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ তবে মুহাব্বতটা খাঁটি মুহাব্বত হওয়া দরকার খাঁটি মুহাব্বত হওয়া দরকার জীবনে কোনোদিন চেষ্টা করিনি চিন্তা করিনি যে নবীকে দেখব কোনোদিন নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুপুরের চোখের পানি ফেলে পড়েছি আল্লাহ একটু নবীর দেখাও জঙ্গলের পশু পাখিরা নবীর দেখার জন্য কেঁদেছে সৃষ্টির সেরা মানুষ হয়নি মুহাব্বত গরীব হয়েছে তো কি হয়েছে আমি বলেছিলাম নীতি ভ্রষ্ট হলো হবে না শুনেন কিয়ামতের ময়দানে একদল গরীবকে আল্লাহ কাতার দিয়ে দাঁড় করিয়ে দেবেন বেনামাজিদেরকে ওদের জিজ্ঞাসা করবে তোরা নামাজ পড়িস নি কেন ওরা বলবে আল্লাহ দুনিয়ায় আমরা গরীব ছিলাম সকাল হলে কাজ কাম করতে যেতাম মাঠে ঘাটে খাটতে হতো টোটো অটো ভ্যান রিক্সা চালাতাম আমাদের নামাজ পড়া হয়নি আমার নবীর থেকে কি তোরা বেশি গরিব ছিলি এরা লাভবান নবীর থেকে কেউ গরিব ছিল কথা বলে একদল বলবে আল্লাহ দুনিয়াতে আমাদের রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ ছিল আল্লাহ আমরা রোগের শোকে পড়ে কখন আর আপনাকে বলে আল্লাহ বলবে বেনামাজির দলেরা আমার নবী আইয়ুবের থেকে কি তোদের রোগটা বেশি ছিল আইয়ুব নবীর থেকে আল্লাহ আমাদের বেশি রোগ দিয়েছে রোগের তাড়নায় গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে কারণ কথা বলে এরা লাজবাব আরেক দল বেনামাজিকে মেয়েদেরকে আল্লাহ বলবে বেনামাজি মেয়েরা তোরা নামাজ পড়িস নি কেন ওরা বলবে আল্লাহ আমাদের স্বামী খুব কঠোর ছিল আমাদের উপরে অত্যাচার করত নির্যাতন করত আল্লাহ পাক জান্নাতি রমণী মা আসিয়াকে ওদের সামনে ডেকে এনে বলবেন তোদের স্বামীরা কি ফেরাউনের থেকেও অত্যাচারী ছিল ফেরাউনের থেকেও কি অত্যাচারী ছিল লাজবাব এমন কোন স্বামী আছে নাকি যে স্ত্রী যদি বলে আমি নামাজ পড়ব তো স্বামী বলবে না তোমার নামাজ পড়তে হবে না কাজ করো আছে নাই এত নিষ্ঠুর নাই কিন্তু ওরা নামাজ পড়ে না নামাজ পড়ে আর যার কারণে আজকে আমাদের সমাজে আগুন ধরেছে কি আগুন ধরেছে ভালো বাচ্চা আর দুনিয়াতে হচ্ছে না ভালো বাচ্চা আগেকার দিনে আমাদের মা চাচিদের আমরা ছটা সাতটা আটটা নটা করে ভাই ভাই কথা সত্য না মিথ্যা আমাদের মা চাচিদের কোনদিন হসপিটালে যেতে হয়েছে বাপ একটু হেনা বলে না যেতে হয়ে আর এখন হসপিটাল রাষ্ট্রীয় ছাড়া বাচ্চা হচ্ছে না যদি বলি তা বলবে দিনকাল খারাপ কিসের খারাপ কি খারাপ দিনকাল কি খারাপ হলো রসুল বলেছেন তোমরা যেটা আল্লাহর পক্ষ থেকে গজব বলে পাচ্ছ আসমান আর জমিনে তোমাদের উপরে যে গজব গুলো নাজিল হচ্ছে এটা তোমাদের দু হাতের কামাই করা ফসল তোমরা যেটা চেয়েছো দিচ্ছে আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন যখন মাতালের সংখ্যা বেড়ে যাবে মদখোরের সংখ্যা বেড়ে যাবে খাবে ছেলেরা মদ নাম দেবে ভিন্ন ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবে যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি এখন মাতালের সংখ্যা বেড়েছে না কমেছে কথা বলেন অন্য জাতির কথা বাদ দিলাম মুসলমানের ছেলেরা মদের দোকানে মুদিখানার মতো লাইন দিচ্ছে মদ খোরে এরা টাকা হয়েছে তো মাতাল হয়েছে
গ্যাজা খোর হয়েছে গ্যাজা চুল্ল কোনটা বাদ নেই মুসলমানের ছেলে মদ খেয়ে বাড়িতে এসে বিবিকে ধরে পিটছে আপনাদের খড়গাছিতে ছেলেরা এরা মদ খায় না সেদিন এক জায়গায় দেখলাম নিজে চোখে দেখেছি প্রচন্ড বৃষ্টি যখন হচ্ছে একটা এত টানা টেনেছে রাস্তায় শুয়ে রয়েছে পানি ওর এতটা করে উঠে গেছে নাকে মুখে কানে পানি ওই বা মরণের ঘুম ঘুম হচ্ছে কি খাওয়া খেয়েছে 1500 বছর আগে নবী বলেছেন জামানার মানুষেরা যখন খাবে মদ নাম দেবে ভিন্ন ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবে রোগের নাম ইতিপূর্বে শুনিনি এখন আমাদের মায়েরা বোনেরা গর্ভে যখন বাচ্চা আসে এরা আগে যায় হসপিটালে একটা কাট করে হেলথ সেন্টারে একটা কাট করে করে না করে বলে কাট করছো কেন বলছে এই দেখো যদি বাচ্চা কাচ্চা হওয়ার সময় বিপদ আপদ হয় এই কাট ফাট করানো থাকলে হসপিটালে নেবে না আমাদের মা চাচিদের কাট করতে হয়েছিল না আমি বলছি শুনুন ও নিয়মটা আপনাকে যদি মানতেই হয় মানুন তবে আমি আমার জাতির কাছে একটা কথা বলতে চাই একটা মা কি বলতে পারবেন যে আমি ওই কাটটা করার আগে নামাজের পাটিতে বসে নামাজের পাটিতে বসে দুটো হাত আল্লাহর দরবারে তুলে কেঁদে আল্লাহকে বলেছি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আপনি আল্লাহ বেইজ্জতির মালিক আপনি আল্লাহ আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করাবেন না দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে এই কাটটা করেছেন আপনি করা হয়নি মা আসিয়া ফেরাউন আসিয়াকে জোর করে বিয়ে করেছিল ক্ষমতার দরবারে আসিয়া জামানার সুন্দরী মেয়ে ছিল আম্মা জান আসিয়া ফেরাউন তার ক্ষমতার বলে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছে প্রথম বাসর রাত মা আসিয়া আগে বাসর ঘরে ঢুকলেন কিছু করার নাই আম্মা জান আসিয়া বাসর ঘরে ভিতরে ঢুকে সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে যে আল্লাহ মাকে দরবারে রোনাজারি করতে লাগলেন আল্লাহ পাক ও কোরআন আমিন আল্লাহ পাক আমি আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন আল্লাহ আমি আসিয়া নাবালক জীবন থেকে নিয়ে সাবালক জীবনে যে দিল পদার্পণ করেছি আমি আসিয়া আমার চেহারাটা পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পাইনি আমি আসিয়া আমার হাতে পৃথিবীর কোন পরপুরুষ চুনি পরাইনি আমার হাতে পৃথিবীর কোন পরপুরুষ ফুসকা ধরে নিইনি আমি আসিয়া আমি আমার পা দিয়ে পৃথিবী কোন হারাম প্রোগ্রামে যাইনি আল্লাহ পাক ও কোরআন আমিন আল্লাহ পাক ফ্রাউন হলো আপনার দুশমন ফ্রাউন হলো আপনার নবী মুসার দুশমন আল্লাহ পাক আমি আসিয়া চাইনা আপনার শত্রু যে সে আমার স্বামী হোক আমি চাইনা আল্লাহ আপনার নবীর দুশমন সে আমার জীবন সঙ্গী হো আল্লাহ পাক ও কোরআন আমিন আল্লাহ পাক আমি আসিয়া চাই না আপনার দুশমন আপনার নবী মুসার দুশমনের ওই নাপাক হাতটা আমি আসিয়া আমার পবিত্র শরীরে স্পর্শ করু আল্লাহ পাক জানি না জানি না জানি না কিভাবে আপনি আমায় হেফাজত করবে তবে আপনার দরবারে
আপনার দুশমন আপনার নবীর দুশমন ফ্রাউনের কবল থেকে আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীর কে বাজাত করুন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার মাহবুবা বান্দি আসিয়ার কাদিসনারে কাদিসনা তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না ও আমার মাহবুবা বান্দি আসিয়া আমি আল্লাহ আমার দরবারে তোর চোখের পানি কবুল হয়ে গেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম মরণের আগ পর্যন্ত তোকে আমি ফ্রাউনের ঘরে রেখে দেব ফ্রাউনের স্ত্রী হিসাবে রেখে দেব কিন্তু বেঈমান ফ্রাউনের জন্য তোর শরীর স্পর্শ করা আমি আল্লাহ পাক চিরতরের জন্য হারাম করে দেব সঙ্গে সঙ্গে ফিরাউনের গোটা শরীর কম্পন শুরু হয়েছে গোটা শরীরটা হাত পা বর্ষা নিঃশ্বাস হয়ে যাচ্ছে ফেরাউন বলছে আসিয়া আমার এমন হচ্ছে কেন বলতো আমার গোটা শরীরটা কাঁপছে আমার হাত পা বর্ষা নিঃশ্বাস হয়ে যাচ্ছে বলে দেখুন আমি তো কোনো ডাক্তার না আমি আপনি আমাকে বিয়ে করেছেন খুব বেশি বেশি আমি আপনার স্ত্রী আমি তো ডাক্তার না আপনি ট্রিটমেন্ট করান ফ্রাউন যেই মা আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়ে আসে ফেরাউনের শরীরটা আগের মতো স্বাভাবিক হয়ে যায় আবার যেই মা আসিয়ার ঘরে ঢোকে আবার কম্পন শুরু হয় গোটা শরীরটা অসার নিঃসার হয়ে যায় জোরে বলুন জোরে বলেন তাফসীরের ভিতরে এসেছে বেঈমান ফ্রাউন কোনদিন মা আসিয়ার পবিত্র শরীর স্পর্শ করতে পারিনি 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 একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ ভাই মা আসিয়া আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ আপনার শত্রু যে আপনার নবীর শত্রু যে সে আমার স্বামী হোক এটা আমি চাই না তার নাপাক শরীরটা আমার পবিত্র শরীর স্পর্শ করুন এটা আমি চাই না আমাদের ঘরের মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না এই শুনেননি দাড়ি নাকি ফোটে ওরে দাড়িওয়ালা ছেলে তোর বিয়ে করতে চাচ্ছে তোর তোর কপাল ভালো বুঝতে পারেননি এ বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না আবার কত মেয়ে আছে যারা বিয়ের পরে তার স্বামীকে দাড়িটা রাখতেও দেয় না বলে তুমি দাড়ি রেখো না দাড়ি রাখলে তোমার বুড়ো বুড়ো পেনা দেখায় আর এ গাঁড়ন এ বোর কথা শুনে দাড়ি রাখে এ গিন্নির কাছে মুড়ি ধয়ে গিন্নি ওর পীর ও সবকদের চারে সেই সবক আমল করতেছে দাড়ি রাখে আমার বুড়ো বয়সে চাচা দেখি বাজার থেকে দাড়ি কালো করে এসে ও চাচা দাড়ি কালো তোমার তো দাড়ি সাদা সাদা যে বলে এই দেখো সাদা হলি না তো চাষি দেখলে তো চাষির মন খারাপ হয়ে যায় চাষি মনে করে চাষা একবার টেনে উঠবে তাই বাজার থেকে কালো করে এনে তো চাষি দেখাচ্ছি তুই চিন্তা করিস এখনো ঠিক আছে আমি বলি চাচা আসলে চাষি একটা জাহান নামে রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে ও সিটি কেউ বসবে না সোজা মা আসিয়া
নিজের শরীরকে হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে চাইলেন আল্লাহ পাক হেফাজত করলেন জোরে বলুন আমরা চাই আমরা যেটা চেয়েছি আমরা চেয়েছি হসপিটালে যাব আল্লাহ বলে যা কত বুঝে বলি আমরা চেয়েছি হসপিটালে যাব আল্লাহ বলে যা দরজা খোল তুই যেটা চাইবি সেটা পাবি অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে হেদায়েত করেন না যতক্ষণ পর্যন্ত সে হেদায়েত হওয়ার ইচ্ছা না করে নিজে নিজে ইচ্ছা করতে হবে আল্লাহ তোমার ঠেলে ঠেলে হেদায়েত করে দেবে তুমি নিজে ইচ্ছা করো যেটা আল্লাহর কাছে নিয়ত আমি আগেই বলেছিলাম ফয়সালাটা অন্তরে আর অন্তরের খবরটা কে রাখে আল্লাহ রাখে আমি কি নিয়ত করছি এটা কেউ না জানলেও আল্লাহ জানে আমার মনের চাহিদাটা কি ইচ্ছাটা কি ও সম্পর্কে আল্লাহ জানে এজন্যই তো ওয়াইজ কোরআনী বলেছিলেন দুনিয়ার মানুষকে নয় আল্লাহকে খুশি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইজ কোরআনীকে বলেছিলেন ওয়াইজ কোরআনীকে যে আপনি একটু আমাদের কাছে ওয়াজ করেন দিন ওয়াজ করেন তো ওয়াইজ কোরআনী বললেন যে তোমরা নবী সাহাবা তোমাদের কাছে আমি কি ওয়াজ করব আমি পাগল মানুষ এই জঙ্গলের কিনারায় ছাগল চড়াই আমি কি ওয়াজ করব ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না আপনি একটু ওয়াজ করেন না বারবার যখন বলছেন ওয়াইজ কোরআনী বললেন যে আল্লাহকে চেনেন আল্লাহকে চেনেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহকে চেনার চেষ্টা করছি ওয়াইজ কোরআনী বললেন জান এটাই আমার ওয়াজ দুনিয়ার আর কাউকে চিনতে হবে না আল্লাহকে চিনতে আল্লাহকে চিনুন আপনি যদি আল্লাহকে চিনতে পারেন আল্লাহ পাকের 18000 মখলুকাত আপনাকে চিনে ফেলবে জোরে বলুন একটু মন খুলে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিরাট ভালো লেগেছে ওয়াজ আর একটুখানি ওয়াজ করে বলছে না 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 ওই ওয়াজটাই শুনে বলে বলে না আরেকটা ওয়াজ করে নি বললেন আল্লাহ আপনাকে চেনেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন মনে মনে ভাবছেন যদি বলি হ্যাঁ চেনে আবার তো বলবে জান্নাতি না জাহান্নাম কোন হিসাবে চেনে তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এমন কিছু কাজ করার চেষ্টা করছি যে কাজ করলে আল্লাহ আমাকে চিনতে পারে ওয়াইজ কোরআনী বললেন জান আমার দু নম্বর ওয়াজ হলো এটাই দুনিয়াতে এমন কিছু কাজ করার চেষ্টা করুন যে কাজ করলে মালিক আপনাকে চিনে ফেলবে মালিক যদি আপনাকে চিনে ফেলে আপনি যদি মালিকের কাছে বিশ্বস্ত হতে পারেন আপনি যদি মালিকের কাছে হতে পারেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল রাসূল যে আল্লাহর হয়ে যায় তাম সৃষ্টি জি তার হয়ে যায় জোরে বলো জোরে হবে না মালিককে চিনে ফেলুন আল্লাহকে চিনে ফেলুন তাম মখলুকাত আমাকে চিনে ফেলবেন ভাই যে চেনা চিনেছিলেন দাদা হুসুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলাই ভাঙড় পীর সুলতান আসগার আলী স্যার রহমতুল্লাহ আলাই জি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই যারা মালিককে চিনেছেন মালিককে খুশি করেছেন আচ্ছা বলুন আমাদের আমাদের গ্রামে কেউ মারা গেলে লোক ডেকে ডেকে পাওয়া যায় না আর ফুরফুরাই জি আল্লাহ না করুন হুজুর ইন্তেকাল করলে কেউ মানুষ পতঙ্গের মতো নিজের কাজ কাম বন্ধ করে কষ্ট বেদনা সব ত্যাগ করে নিজের কাঠি টাকা ব্যয় করে পাগলের মতো ছুটছে একবার হুজুরের মুখটা শেষ দেখার মতো ঠিক কিনা বলেন কি জীবন তারা তৈরি করেছে বলেন অন্য কিছু না তারা নিজনে নিরিবিলি বসে বসে রাতের অন্ধকারে বসে বসে মালিককে খুশি করে ফেলেছে জোরে বলুন জোরে বলেন মালিককে খুশি করেছে
হিন্দুর ঘরে জন্ম নেওয়া প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি মালিককে এত খুশি করেছেন এত খুশি করে ফেলেছেন সাত বছর জঙ্গলের বাঘ তাকে পাহারা দিয়েছে জুরে বলুন বাঘ কার পাহারা দেবে একটু কথা বলেন হিন্দুর ঘরে জন্ম নিলে প্রতাপচন্দ্র সেন সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে হইই তার বেদিনের ঘরে জন্ম নিয়ে এমন জীবন তৈরি করলো জানেন